আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা জানব সুরা এখলাসের বিশেষ মর্যাদা এবং ফজিলত সম্পর্কে সুরা এখলাস ওর অ্যানুল করিমের একশো বারোতম এবং ছোট সুরা এটি যে সুরা তেলাওতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ফজিলত এবং নিয়ামত পায় সেটি হলো সুরা এখলাস আল্লাহর পরিচয় তুলে ধরা চার আয়াত বিশিষ্ট ছোট সূরাটি হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয় সুরার নামের অর্থ থেকেই এর ফজিলত মর্যাদা ও নিয়ামত প্রকাশ পায় সুরাটির উচ্চারণ অর্থ মর্যাদা ও তেলাওয়াতের ফজিলতগুলো তুলে ধরা হলো কুল হু আহাদ আল্লাহু সামাদ লেম ইয়ালিদ ওয়া লাম অর্থ হে আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই এটি সুরা এখলাসের তর্জমা সুরার নাম এখলাস যার অর্থ হল একনিষ্ঠতা খাটি বিশ্বাস ভক্তিপূর্ণ উপাসনা দুনিয়ার সব বিশ্বাস থেকে মুক্তি হয়ে শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদের ওপর খাঁটি এবং বিশ্বাসী হওয়াকে এখলাস বলে সুরাটির নামকরণ সুরার প্রকৃত মর্মার্থের ভিত্তিতে এই সুরাটির নামকরণ করা হয়েছে এই সুরাটিতে মহান আল্লাহ রবুল আলমিনের পরিচয় তুলে ধরা হয়েছে এই সুরাটি মানুষকে নিশ্চিত শীত থেকে মুক্তি দিয়ে একত্ববাদের উপর একনিষ্ঠ বিশ্বাস স্থাপনে মানুষ হয় মুখলিস বান্দায় পরিণত হয় সুরার বৈশিষ্ট্য সুরাটির অন্যান্য বৈশিষ্ট্য হল রসুল্লাহ সাল আলিহাসাল্লাম আল্লাহ তাআলা শেখানো ভাষায় তার পরিচয় তুলে ধরেছেন যে পরিচয় তুলে ধরতে মহান আল্লাহ তাআলা নিজেই এ সুরাটি নাজিল করেছেন এ সুরার মতো কোনো সুরায় মহান আল্লাহ আব্বুল আল আমিনের একত্ববাদের বিষয়টি বর্ণিত হয়নি আল্লাহর সৃষ্টি রহস্যের নিরসন করা হয়েছে এই সুরায় সূরাটি নাজিলের কারণ সম্পর্কে জেনে নেই হজরত আনাস আল্লাহ আনহু বলেন খাইবারের কয়েকজন ইয়াহুদি একদিন রসুল উল্লাহ সাল আলিহাসাল্লামের দরবারে এসে বলল হে আবুল কাসেম আল্লাহ তালা ফেরেশতাদের নোট থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন এখন আপনার রব সম্পর্কে আমাদের জানা তিনি কোন বস্তু থেকে সৃষ্ট রসুল উল্লাহ সাল আলিহাসাল্লাম তখন কোনো জবাব দেননি তারপর তাদের উত্তরে হজরত জিব্রাইল আলহিসাল্লাম সুরা এখলাস নিয়ে হাজির হন হজরত ইবনে আব্বাস রদি আনহু বর্ণনা করেন একদিন নাজরানের সাতজন খ্রিস্টান পাদ্রী রসুল উল্লাহ সাল আলহি সঙ্গে সাক্ষাৎ করে অতপর রসুল উল্লাহ সাল আলহি আসাল্লামকে বললেন আমাদের বলুন আপনার রব কেমন তিনি কিসের তৈরি রসুল উল্লাহ সাল আলহি বলেন আমার রব কোনো জিনিসের তৈরি নয় তিনি সব বস্তু থেকে আলাদা এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা সুরা এখলাস নাজিল করেন সুরা এখলাসের বিষয়বস্তু আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে সুরা আয়াতের মাধ্যমে চারটি বিষয় তুলে ধরেছেন আর তা হল আল্লাহ এক এ আয়াতে আল্লাহ তালা তার একত্ববাদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি অমোখাপেক্ষী এ আয়াতে তিনি কোনো কিছুতেই মুখাপেক্ষী নন কারো কাছে তার কোনো প্রয়োজন নেই সব কিছুতেই তিনি যথেষ্ট তার জন্ম সৃষ্টিতে কারো কোনো হাত নেই তিনি কারো জনক নন আবার তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম সৃষ্টি দেয়া এবং হাওয়া থেকে পুত পবিত্র এবং মুক্ত জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয় চারটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হল তাওহিদ বা আল্লাহর একত্ববাদ তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ তিনি যে এক এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার ওপর তাকিদ করা হয়েছে সত্যায়ন করা হয়েছে যে তার সমকক্ষ কেউ নেই সুরাটির মর্যাদা কেমন সে সম্পর্কে জেনে নেই সুরা এখলাস অনন্য মর্যাদা সম্পন্ন চারটি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি ছোড়া সুরাটিকে কোরানের তিন ভাগের এক ভাগ ঘোষণা করা হয়েছে হাদিসে এসেছে হজরত আবু সাঈদ খুদ্রি রাদ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাতের বেলা অন্য ব্যক্তিকে বারবার সুরা এখলাস পড়তে শুনেছেন সকাল হলে বিষয়টি রসুল উল্লাহ সাল আলহি অবহিত করা হয় তখন রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বোখারি আবুদাউদ নাসাই মতাম আলেক এটি বর্ণিত আছে রসুল উলহসল্লাহ আলহিহসাল্লাম একদিন সাহাবিদের বললেন তোমরা কি এক রাতে কোরান মাজিদের তিন ভাগের এক ভাগ পড়তে পারবে সাহাবীরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এক কাজ কে করতে পারবে রসুল উলহসল্লাল্লাহ আলহিহসাল্লাম তখন বললেন সুরা ইহলাস কোরানের এক দ্বিতীয়াংশের সমান বুখারি এবং নাসাই শরীফে হাদিসটি বর্ণিত আছে হজরত আবু দারদার রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল লহ সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এই সুরাটি অর্থাৎ সুরা এখলাসকে একটি ভাগে পরিণত করেছেন মুসলিম এবং তিনমাজি শরীফে হাদিসটি বর্ণিত আছে হজরত ওকবা ইবনে আমের রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল লহ সাল আলী বলেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরার কথা বলছি যা তাওরাত ইঞ্জিল জাবুর এবং কোরআন অবতীর্ণ হয়েছে রাতে তোমরা ততক্ষণ ঘুমাতে যেও না যতক্ষণ সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস না পাঠ করো উকবা বলেন সেদিন থেকে আমি কখনো এ আমল পরিত্যাগ করিনি তাফসিরে ইবনে কাসির এটি বর্ণিত আছে সুরা এখলাসের ফজিলত সুরা এখলাস এর ভাব ও মর্মার্থ বুঝে পড়লে তাতে বান্দার অন্তরে মহান আল্লাহ রবুল আলমিনের গুণাবলী গেথে যাবে মনে প্রাণে ওই ব্যক্তি হয়ে উঠবে শির্ক মুক্ত ইমানের অধিকারী হবে আর তার বিনিময় সে লাভ করবে দুনিয়া এবং পরকালের অনেক উপকারিতা এবং ফজিলত আল্লাহর ভালোবাসা লাভ কোনো এক যুদ্ধের সেনাপতি জামাতে নামাজ পড়ার সময় সুরা এখলাস দিয়ে নামাজ পড়ান যুদ্ধ থেকে ফিরে সৈন্যরা বিষয়টি রসুল সাল আলহী আসাল্লামকে তা অবহিত করেন তিনি তাদের বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে তখন সে সেনাপতি জানান ইসুরায় মহান আল্লাহ তালার গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি এসুরাকে ভালোবাসি বিষয়টি জানার পর রসুল আল্লাহ সাল্লাহ সাহাবিদের জানান তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকেও ভালোবাসেন বোখারি মুসলিম এবং নাসাই সুলিস বর্ণিত আছে জান্নাত লাভ একবার সাহাবারু আনহু রসুল্লাহ সাল আলহিহ কাছে এসে বলেন হে আল্লাহর রসুল আমি সুরা ইখলাসকে ভালোবাসি রসুল উল্লাহ সাল আলি তখন বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহ হান বোখারি এবং তিনমিজি শরীফ হাদিসটি বর্ণিত আছে গোনাহ থেকে মুক্তি রসুল উল্লাহ সাল আলি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরা ইখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গোনাহ ক্ষমা করে দেওয়া হবে সুবাহ হান আল্লাহ তবে ঋণগ্রস্ত হলে তা ক্ষমা হবে না তিন মেজি শরীফ হাদিসটি বর্ণিত আছে দারিদ্রতা থেকে মুক্তি হযরত শাহল ইবনে সাহাদ সাহেদি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল উল্লাহসাল আল্লাহহু আলী কাছে দারিদ্রতার অভিযোগ করল তিনি বলেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা এখলাস পড়বে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায় তাপসের কুর্তুবিতে এটি বর্ণিত আছে রসুল্লাহ সাল আলিমসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা এখলাস ফালাক এবং নাচ পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় এমনি কাশির এটি বর্ণিত আছে রসুল উল্লাহ সাল আলী এক ব্যক্তিকে সুরা এখলাস তেলাওয়াত করতে শুনলেন তিনি বললেন এটা তার অধিকার সাহাবারা জিজ্ঞাসা করলেন তার অধিকার কি তিনি উত্তরে বললেন তার অধিকার হচ্ছে জান্নাত মুসনাদে আহমদে এটি বর্ণিত আছে উল্লেখ্য যে অনেকেই বলে থাকেন সুরা এখলাস তিনবার পাঠ করলে সম্পন্ন কোরআনুল কারিম তেলাওয়াতের সবের অধিকারী হয় বা কোরআন খতমের সমান আসলে বিষয়টি এমন নয় হাদিসের কোথাও সব প্রাপ্তি কিংবা সম্পূর্ণ কোরআন খতম হওয়ার বিষয়টি বলা হয়নি বরং যে ব্যক্তি এ বুঝে আল্লাহর বিশেষ গুণাবলীগুলো হৃদয়ে ধারণ করবে সে আল্লাহর একত্ববাদ ও ক্ষমতায় একনিষ্ঠ বিশ্বাসী হিসেবে বেড়ে উঠবে সে হবে প্রকৃত ইমানদার আল্লাহ তালার দরবারে এ গুণাবলীর বিশ্বাসী তাকে মর্যাদাবান করে দেবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সুরা ইখলাসের ভাব ও মর্মার্থ নিজেদের মধ্যে ধীর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন আল্লাহর একত্ববাদ ও ক্ষমতায় পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন হাদিসে ঘোষিত মর্যাদা ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন